লোভনীয় টাকার অঙ্ক এবং যা সত্যি ভারতীয় ক্রিকেটারদের দেশের থেকে বেশি আইপিএল এর দিকে নজর টেনেছে। তাকিয়ে দেখলে কিন্তু আমরা প্রসঙ্গত সেটাই দেখতে পাবো, প্রায় প্রত্যেকেই ক্রিকেট বিশেষজ্ঞ থেকে প্রাক্তনী সবাই কিন্তু মন্তব্য করেছেন আইপিএলই যত নষ্টের ঘোড়া এবং এই আইপিএল এর জন্য হয়তো আইসিসি কোনো ট্রফি ভারত আর কবে পাবে সেটা সংশয় থেকে গেল। এত ভালো টিম, এত বড় বড় তারকা প্লেয়ার, তারপরেও কোথাও গিয়ে তারা ট্রফি তুলতে পারছে না। এখান থেকে দাঁড়িয়ে গৌতম গম্ভীর মন্তব্য করে দিলেন যে গোটা টিমের পারফরমেন্সের থেকে ব্যক্তিগত বা একজন নির্দিষ্ট ব্যক্তিকে বেশি যদি ভালো দরজা দেয়া হয় তাহলে সেখানে কখনোই টিমগত পারফরমেন্সটা আসে না। তিনি বিশ্লেষণ করে একথাও বললেন যে কোথাও গিয়ে ভারতীয় গোটা দলের থেকেও ব্যক্তি বিশেষ বড় করে দেখানো হচ্ছে বা বড় হয়ে উঠছে, তাই অবশ্যই ভারতীয় ক্রিকেটের এই বেহাল দশা হয়েছে। তবে শুধু আইপিএল নয়, এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পরেও ভারতের পকেটে ঢুকছে কোটি কোটি টাকা এবং ক্রিকেট এই মুহূর্তে শুধু টাকার খেলাতেই গিয়ে দাঁড়িয়েছে। এখান থেকে ভারত 6.6 কোটি টাকা প্রায় পাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো আত্মসমর্পণ করার পর। অস্ট্রেলিয়া পাবে 13 কোটি টাকা, সেখানে আইপিএল একটা জয়ী দল কিন্তু পেয়েছে 20 কোটি টাকা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ যারা খেলেছে তাদের প্রত্যেকেই কিছু না কিছু পাবে, যেমন এই লাইনে নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এরাও কিন্তু 82,44,000 টাকা করে পাবে। তো আইপিএল কোথাও গিয়ে নষ্টের কারণ কি হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের মূল যে লক্ষ্যটা সেটার থেকে? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।